চলুন আজ আমরা সাওমির একটা নতুন ফোন এসেছে যার নাম এমআই এ ওয়ান, ওই ফোনটার ব্যাপারে জানি। এমনিতে আমরা জানি যে সাওমি সব থেকে সস্তাতে ভালো ভালো ফোন আমাদের জন্য নিয়ে আসে। এবারে যে ফোনটা এনেছে সেটা 14,999 টাকায়। আপনারা এখানে প্রাইস দেখতেই পাচ্ছেন, ফোনটা প্রায় 15,000 টাকা দাম। 15,000 টাকাতে দুর্দান্ত ফোন, কারণ এই ফোনে আছে ডবল ক্যামেরা পেছনে, যেটাকে আমরা ডুয়েল ক্যামেরা বলি। ডুয়েল ক্যামেরার কাজটা কি বলুন তো, ভালো করে ছবি তোলা যায়। এখন যে দামি দামি যে নতুন ফোনগুলো এসেছে তাতে আপনি সমস্ত ফোনে ডুয়েল ক্যামেরা আপনি পাবেন, অ্যাপেল বলুন স্যামসাং বলুন সব কোম্পানির যেগুলো 50,000-40,000 দাম ওইরকম ফোনগুলোতে ডুয়েল ক্যামেরা পাওয়া যাচ্ছে। এতে ডুয়েল ক্যামেরার সাথে ফ্ল্যাশও আছে, ক্যামেরা যে দুটো আছে না দুটো আপনার 12 মেগাপিক্সেল করে, এবং এতে 2x অপটিক্যাল জুম আছে যেটা আপনি জুম করে ছবি নিতে পারবেন। আর আপনার যে মাইক্রন সাইজ আছে যেটা অ্যাকচুয়ালি পিক্সেল বানাতে তৈরি করে সেটাও খুব ভালো, 1.25। এমনিতে ছবি দেখেই বুঝতে পারছেন ফটো নিয়ে কোনো কথা হবে না। এর আগেও আমি এমআইয়ের অনেকগুলো ফোন ব্যবহার করেছি যেগুলো ফটো অত্যন্ত দুর্দান্ত, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখানে তাও আপনি কিছু সিনেমাটিক ফটো দেখতে পাচ্ছেন যার পিছনগুলো অটোমেটিক্যালি অটো ফোকাস হয়ে ব্লার হয়ে গেছে। তো ক্যামেরা নিয়ে স্বামীর সঙ্গে কখনোই কোনো আমার ভিন্ন মত ছিল না, তো এবার আবার সাওমি প্রমাণ করলো যে তারা আরো ভালো ক্যামেরা বানাতে পারে। ফোনটা খুব হালকা, কিছুটা বেজেল ফ্রি বলতে পারেন, লুকস আপনার হাতে থাকলে কিরকম হবে আপনারা দেখতেই পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে যেটা দিয়ে আপনি লক আনলক করতে পারবেন। পুরো মোটা মেটাল বডি আছে, মেটাল বডি আপনার লুকসটা অনেক ভালো করে দেয়। 2-3 রকম কালার আছে, কালারগুলো আমি আবার পরে আপনাদের বলে দিচ্ছি। আর এতে আইপিএস ডিসপ্লে নেই, এফএইচডি ডিসপ্লে আছে, এফএইচডি এটা নতুন ডিসপ্লে, 5.5 স্ক্রিন, গরিলা গ্লাস আছে এর মধ্যে, সহজে এর মধ্যে স্ক্র্যাচ পড়বে না। ফোন নিয়ে আমার সেরম কোনো ডাউট নেই যে এই ফোনটা না আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন যদি আমাকে ভরসা করেন। অডিও কোয়ালিটিও হাই আছে, স্ন্যাপড্রাগন 625 আছে, এটা খুব ভালো প্রসেসর, 4GB র্যাম আছে। শুধু ব্যাটারিটা নিয়ে আমার একটু কোশ্চেন আছে, যদিও বলছে এরা যে অল ডে ব্যাটারি যাবে, কিন্তু আমার হিসাবে অল ডে ব্যাটারি যাওয়া একটু টাফ, কারণ 4,000 ব্যাটারি বা 5,000 ব্যাটারি হলে খুব ভালো হতো। আমরা একটা টিপ দিচ্ছি, আপনি লোকেশন যেটা থাকে না লোকেশনটা অফ রাখবেন আর মোবাইল সিঙ্ক্রোনাইজটা অফ রাখবেন, তাহলে ব্যাটারি একটু ভালো পারফরমেন্স দেয়। আর এর কল কোয়ালিটি এত ভালো যে আপনার মানে যে কেউ যদি আপনাকে কল করে সেটা আপনি ভালো মতো শুনতে পাবেন। এতে ভোল্টি অনেবল আছে 4G, যার জন্য আপনি জিও সিম অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটা তো ডুয়েল সিম, এটা তো আপনারা জানেন, বাট দুটো সিম ব্যবহার করলে একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না, এটা হাইব্রিড সিম স্লট আছে, মানে একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড বা দুটো সিম যে কোনো একটা অপশন আছে। এছাড়াও বিভিন্ন টেকনোলজি আছে যেটা দিয়ে আপনি দুটো সিম প্লাস একটা কার্ডও ব্যবহার করতে পারেন, ওটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো। এতে গুগল ফটোস আপনি সহজে রাখতে পারবেন, গুগল ফটোস যে গুগলের নিজস্ব অ্যাপ আছে সেটাতে দেখছেন তো কি সুন্দর ছবি তোলা গেল, একদম ছবিতে ইনস্ট্যান্ট এফেক্টও দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এতে আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায় ছবিগুলো, আর ফটোগুলো খুব সুন্দর ব্যাকআপ হয়ে যায়। যদিও এমআই এর নিজস্ব ব্যাকআপ আছে, এমআই ড্রাইভ নাম সেটার, সেটাতে আপনার ফোন কন্ট্যাক্ট সব কিছু ব্যাকআপ থেকে যায়। এতে 3 রকম কালার দেখতে পাচ্ছেন, লাল, রোজ গোল্ড আর একটা হোয়াইট টাইপের। ডুয়েল ক্যামেরা মেন ফিচার্সগুলো এখানে আরেকবার তুলে ধরছি আমি, ডুয়েল ক্যামেরা 4GB, 64GB ইন্টারনাল, গুড এনাফ ফর মেমোরি কার্ড লাগবে না 64GB, আপনি তো মোবাইলে মুভি দেখবেন না। স্ন্যাপড্রাগন আছে, ব্যাটারি ভালো আছে, টাইপ সি জ্যাক আছে, আয়ার ব্লাস্টার মানে রিমোট আছে, রিমোটটা দিয়ে আপনি এসি টিভি ফ্রিজ সব কিছু, ফ্রিজ তো হয় না রিমোটে, যদিও বা যা যা রিমোট অ্যাক্সেসরিজ হয় খুব ভালো। মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমি আমার অফিসে আমার মোবাইলের রিমোট দিয়েই আপনার মোবাইলের রিমোট দিয়ে আমি সব কিছু খোলা বন্ধ করে নিই, এটা একটা ভালো জিনিস। চলুন আজকে এতটাই, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমি এরকম ধরনের ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। জয় হিন্দ।